শরীফ থেকে শরীফ হলে এটাও করা যাবে না, আবার সেটা হলে সেটাও করা যাবে না, আবার নিজে যে মেয়েলি সাজছে এটা আপনাদের প্রোফাইলে এভাবে দেখাইছে, তুমি নিজেকে মেয়েলিপনা করে এখানে উপস্থাপনা করলে স্মার্ট বয়, দেখেন আমার কি মনে হচ্ছে, এই ইয়া এই যে এটা কিন্তু আমি, ওটা কোনটা ভাই ভাই, এই যে আমি, আপনি তো এইটা তো শরীফ থেকে শরীফ হয়ে গেছে, এটা এটা তো আমি একবার হইনি যে আমার দৈহিক অবকাঠামো চেঞ্জ করে শরীফা হয়ে গেছি, তেমন তো না, আমি এটা জাস্ট করেছি নাচের ক্ষেত্রে, ড্যান্সের ক্ষেত্রে এটা করেছি, তার মানে কি বলা যায়, তার মানে শরীফ থেকে শরীফা না, ওইটা তো কি 5 ঘন্টার জন্য প্রান্ত, আপনি যে এই যে এই যে কথাগুলো বলছেন, না না এই যে আপনি কেন চিনেন না, আপনার বাসা কোথায় আমি নিজে জানি না, লগে দিয়ে দাও, না উনি যে কথা বলছেন নিজেকে কিন্তু একবারে মেইলি প্রমাণ করে দিছে আপনাদের কাছে, মেইলি প্রমাণ করে সে এটা কি প্রমাণ করতে চাইছে, শরীফ থেকে শরীফা হলে এটাও করা যাবে না, আবার সেটা হলে সেটাও করা যাবে না, আবার নিজে যে মেইলি সাজছে এটা আপনাদের প্রোফাইলে এইভাবে দেখাইছে, তো এটা দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন, আমার কোশ্চেন এটা পার্সোনালি, হ্যাঁ আপনার কোশ্চেনের উত্তর আমি দিতেছি, ওইটা তো আমি বলেছি, বাট আমি যে শরীরের যে দৈহিক অবকাঠামো আছে ওইগুলো তো বইতে তুলে ধরা হয়েছে, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে শরীফ থেকে শরীফা হচ্ছে এটা কিন্তু বইতে দেওয়া হয়েছে, এগুলো কাদের জন্য করে, কাদের জন্য করে বলো, এটা তো করে তার নিজের ইচ্ছায়, যে আমি পুরোপুরি লেখক তো নিজে এরকম করে না, এরকম করে না লেখক, কি এরকম করে, মানে আমি বলি লেখক কি এরকম এরকম করে লিখছে যে আমি শরীফ থেকে শরীফা মনের, এটা সমাজে বই দেওয়া এটা উচিত হয়নি, আমরা অবশ্যই এটা আমি আগেও একটা ইন্টারভিউ বলছি যে হচ্ছে তিনটা প্ল্যাটফর্ম, নারী পুরুষ আর ট্রান্সজেন্ডার আলাদা, যারা এরকম ভাবে, যেমন তুমি নিজেকে মেয়েলিপনা করে এখানে উপস্থাপনা করলা, তুমি কিন্তু ওই রকম ভাবে উপস্থিত, এটা এটা আমার অঙ্গি ভঙ্গি তাই, বাট যে যে নিজেকে যেভাবে প্রমোট করলো না, এটা না কখনোই, যে আমি ছেলে একদম স্ট্রিট মডেলিং করতে আসছি, ছেলেদের ড্রেস আপে আবার এখানে আমি একটু মেয়েলি ছোঁয়া দিছি, অবভিয়াসলি না, তারা আমাকে কোশ্চেন করেছে বাট আমি তার অ্যানসার করেছি, আপনি বলতে পারতেন যে আই ডোন্ট নো, আপনি এটা বলেন না, আপনি না আমি কিসের জন্য ট্রেন্ডিং হওয়ার জন্য সবার সামনে এগুলা বলছেন, এগুলো আমার কানে আসছে না, তুমি যদি সেটা ভেবে থাকো তো সেটা না, আমি ভাববো কেন, অডিয়েন্স দেখতেছে তোমার যে কথা প্রুফ নেই, না অডিয়েন্স তো এটাই দেখতেছে যে তুমি কি ঝগড়াটি, তুমি ওখান থেকে এখানে এসে আমার সাথে পায় পা বাঁধায় ঝগড়া করছিস, আমি আগে বলছি আমি ডিবেট করি, বাট উনি যে বলতেছে আমি নাকি ঝগড়াটি, আমার কাছে ওনার কথা লজিকপূর্ণ মনে হয়নি, উনি এই সংজ্ঞা দিয়েছে একদম ভালোভাবে যে এটা এটা করা উচিত হয়নি, এটা দেওয়া উচিত, আমি তো জাস্ট বুঝি মিডিয়া বলতে আমি যেটা বুঝি তোমাকে আমি বুঝি, তুমি হয়তো বা বুঝো দেখো, কিন্তু কথা হচ্ছে কি মিডিয়াতে তুমি এসে এটা প্রচার করবা, আমি এসে কথা বলতে পারবো না, এটা তো হতে পারে না ব্রাদার, না তুমি বলছো যে শরীফ থেকে শরীফ এটা তো, বাট আমি বুঝাইছি যে এই থেকে এই হয়, এটা সবাই আমরা জানি, অবশ্যই আমাদের বইয়ে প্রকাশ হয়েছে, আমরা সবাই জানি এটার বিরুদ্ধে আন্দোলন, তারা তো করছেন আমাকে ওটাই করেছে, জাস্ট আমি উত্তর তো সেটারই দিয়েছি, আবার তুমি নিজেকে মেয়েলি প্রমাণ করে লাস্টে প্রমাণও করে দিয়েছো যে আমিও মেয়েলি, তো তোমার সমস্যা কোথায়, এটাই তো আমার সমস্যা, তুমি যদি পুরোটা সুন্দরভাবে ইন্টারভিউ দিতা, দিয়া বলতা যে এটা আসলে সমাজ থেকে বিরত নেওয়া উচিত, এটা নেওয়া উচিত, সেটা নেওয়া উচিত, এটা একটা সুন্দর সুন্দর একটা ছিল লাস্টে ফিনিশিংটা, লাস্টে সব কিছু দেখেন, তুমি যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, তুমি যে কন্টেন্ট ক্রিয়েটার করতে করতে তুমি তো পুরোই তো ওরকমই হয়ে গেছো, এই জন্য তুমি এখানে এসে তোমার চিফ নাচের উপর ডিপেন্ড না, তুমি ঝগড়া করতে চাই না, আমার উচিত রাখতেছে তোমার, আর আমার কোশ্চেনগুলো অবভিয়াসলি হ্যাঁ তোমার বলি আপনাদের বিষয় বলি, আপনারা কে এটা পরিচয়টা আপনারা ক্লিয়ার না, আপনারা আমাকে কোশ্চেন করছেন তার উত্তর তো পাইছেন, আমি কোশ্চেন ছাড়া বাইরে থেকে উত্তর দিয়েছি, না শরীফ শরীফের ভিতরে যে পার্থক্যটা মানে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করেন, আপনারা কে কার কি নাম বা আপনারা কি না বললে ও একা বলো, বাট আমি আর আমাকে এখানে উত্তর আমার যেখানে প্রবলেম মনে হয়েছে সেখানে আমি ধরিয়ে দিছি, কিন্তু আসলে লজিক ছাড়া ঝগড়া যায় না, আপনার সাথে আমি লজিক ছাড়া ঝগড়া করবেন না প্লিজ, আপনি একটা ইডুকেটেড পারসন দেখে বোঝা যাচ্ছে সুটকুট পারসন, বাট একটু বেশি হয়ে যায় প্লিজ, আপনি এরকম এরকম আপনার জন্য আমি এরকম এরকম করতেছি, এখন আমাকে পাশে বিমন ভাই রশিয়ার লাভ ইমন থেকে ইমনা,
কিন্তু আমি কিন্তু এরকম না, আমি স্ট্রেট obviously একটা স্মার্ট ছেলে। তুমি স্মার্ট ছেলে, তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, তোমাকে পুরো দেশের লোক চেনে। তুমি স্টেট বয়, কন্টেন্ট ক্রিয়েট করছ পুরো দেশ চেনে। এই নাকি স্টেট বয়, এই তুমি তো হাতে তালি দাও লোকের ঘর বাড়িতে গিয়ে, বলে কি এই দৌড় খোলো, তুমি তো বলো, আমি দেখেছি তোমার কন্টেন্ট ক্রিয়েট। তুমি আবার বলতেছো আমি স্টেট বয়, স্টেট বয়, এক্সকিউজ মি, আপনি আমার সাথে মাত্র ছবি তুলে আসছেন, এই নাকি স্টেট বয়। আচ্ছা একটু ট্রাস্ট হোন, আপনি যে মাত্র আমার সাথে ছবি, আপনি আমি ফ্যান ভাইয়া, ছবি তুলছেন কিনা আগে বলেন। আমি তোমার কন্টেন্ট ক্রিয়েট ভিডিও দেখি তাই তুলেছি। ও আমার সাথে ছবি তুলছে, তো আমাকে ছবি তুলে পাবলিক ফিগার বিদায় তো আমার সাথে ছবি না। তুমি বলতেছো না যে আমি হাত নাচা নাচা কথা বলছি, তো তুমি কি করো ভাই এগুলা, তুমি কি করো, তুমি কি করো, তুমি কি করো, তুমি কি করো, আপনার সাথে ঝগড়া করতে আসছি মিডিয়া? অবশ্যই তুমি আপনি আমার সমানে সমান, তুমি অবশ্যই ঝগড়া করতে আসছো এখানে, অবশ্যই আমি সমাচার, আমি আমার যেটা, তুমি অবশ্যই এখানে ঝগড়া করতে আসছো। আপনার নামটা, আপনার নামটা ভাই বসে, আমার ও অবশ্যই এখানে ঝগড়া করতে আসছো। ইমন ভাই রশিদালা, আমার রিয়েল নাম শাহরিয়ার ইমন, আর আমার এটা বাধাপ্রাপ্ত মনে হয়েছে কথাগুলো আমার কানে, একটু বসে বলো ভাই, বসে বলো, আমার মনে হচ্ছে কিভাবে জব, একটু বসে না তুমি, তুমি আউল ফাইল পয়সা লাগবে, পয়সা লাগবে, আমি এটা বুঝাতে চাচ্ছি, লাস্টে একটা মেসেজ দেয়া, তুমি আমাকে বলছো যে আমি হাত কেন এমন করে এমন করে, আমি তো সেটা সেটা উত্তর তো সবাইকে দিয়েছি না। জি এটা কি ধরনের খুশি? আমি একজন মডেল, আর ভবিষ্যতে অ্যাক্টিং করার ইচ্ছা আছে।